রুচিতা মা ফাইলটা দাও। রুচিতা ফাইলটা দাও। হ্যাঁ হ্যাঁ স্যার, সরি। তুমি একটু আমার সঙ্গে এসো। আমি সই করে দিয়েছি রুচিতা, মিস্টার কাপুরের মেয়ের বিয়ে, ওর সমস্ত গয়নার দেখাশোনার দায়িত্ব তোমার। ওকে স্যার। এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা খুব স্ট্রং ক্লিনিং কেমিক্যাল, সেই জন্য সাবধানে। স্টাফদেরও বলবে যেন খেয়াল রাখে, একটুও যদি লেগে যায় পুড়ে যাওয়ার চান্স আছে। ওকে স্যার, আমি খেয়াল রাখবো। ওকে যাও। দীপক বাবু, এই কন্টেনারটা খুবই ভারী আর ডেঞ্জারাস, তাই আপনি প্লিজ এটাকে একা অফিসে নিয়ে যাবেন না। হ্যাঁ, কাউকে সাহায্যের জন্য ডেকে নেবেন, নইলে এটা এক ফোঁটাও লিক করলে আপনি কিন্তু জ্বলে যেতে পারেন। আর হ্যাঁ, দরজাটা সাবধানে বন্ধ করবেন, কেউ যেন ভেতরে না আসে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জ্যোতি, এখন তো নরেশ স্যারের বাড়িতে আছি, কিছু দরকার ছিল। দীপক। হ্যাঁ স্যার। নিহার স্যারের সাথে দেখা তো হয়েছিল, কিন্তু ক্লিয়ারলি কথা হয়নি। অমৃতা মাসি তো মায়ের সঙ্গে শপিং এ গেছে, আমি বরং কাকুর চিঠিটা পরে দিয়ে দেব। বলটা ভেতরে চলে গেল। ও, তো মা আমার দলটা এখানে লুকিয়ে রেখেছে, আমি এক্ষুনি নেব, কতদিন হয়ে গেল একে খুঁজছিলাম। থেকে আচারের বয়েমগুলো বের করে নি, সব কিছু আনতে দিয়েছি, কালকে আচার বানাবো। স্টোর রুমের দরজাটা কে খুললো, কে ভিতরে? বৌমা একবার উপরে এসো তো। হ্যাঁ মা, আসছি। খুব অদ্ভুত কথা বলছিলেন রে, আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। যতক্ষণে কিছু ক্লিয়ার করতাম ততক্ষণে নরেশ স্যার চলে এসেছিলেন। এই দরজাটাকে প্রিয়া,
কিছু হয়নি, কিছু হয়নি। থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকে সঠিক সময় প্রিয়কে বাঁচিয়েছো। না, তুমি জানো না তুমি আমার জন্য কি করেছো। প্রিয় আমার জীবন, ওর যদি আজকে কিছু হয়ে যেত তাহলে সত্যি মন থেকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো ডক্টরকেও বলা উচিত নিহার, একদম ঠিক সময় এসে প্রিয়াকে ফার্স্ট এড দিয়ে দিয়েছে। এখন পিউ ঘুমিয়ে আছে, হাতে একটু জ্বালা করছে কিন্তু ঠিক আছে। ও ঠিক আছে, কারণ আজ রুচিতা সেই দায়িত্ব পালন করেছে যেটা মা হিসেবে তোমার পালন করা উচিত। নিজের একটা ছোট মেয়েকে সামলাতে পারো না, এই বাড়ির দায়িত্ব কি করে দেব তোমায়? যখন দেখি তখনই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, কখনো শপিং, কখনো বন্ধুদের সাথে দেখা করা, আর কিছু না হলে ফোন। মেয়েটা ঘরের মধ্যে সারাদিন একলাই ঘুরে বেড়ায়, মা তো তাতে কোনো চিন্তাই নেই। প্রিয়াকে বাড়িতে একলা রেখে বাইরে কি করে ঘুরতে যেতে পারো তুমি? মা, আমি শুধু এক ঘন্টার জন্য বাইরে গেছিলাম, আর জানতাম যে আপনারা বাড়িতে আছেন সবাই। শুধুমাত্র সেই এক ঘন্টার মধ্যেই অঘটন ঘটতে চলেছিল ঋতু। এবার অন্তত দায়িত্ব পালন করো, ন বছর হয়েছে তোমার বিয়ের, ছ বছরের একটা মেয়ে আছে। মা, ঋতু নিজের ভুলটা বুঝতে পেরেছে। সত্যি, ভুল যদি বুঝতো তাহলে বারবার ভুল করতোই না, কিন্তু তা তো হয় না প্রতীক, তার জন্য কাজ করতে হয়। শুধুমাত্র বললেই কিছু হয় না। আর তুমি ঋতু কবে শুধরাবে? একদিন তোমার এই অবহেলার জন্য বড় অঘটন ঘটবে আর তুমি কিচ্ছু করতে পারবে না। মা, এসব কি বলছেন আপনি? ঠিক আছে মা, আজ শুধু বৌদির ভুল নয়, আমরা সবাই তো বাড়িতেই ছিলাম, আমাদেরও তো খেয়াল রাখা উচিত ছিল। বৌমা, ছোটকু একদম ঠিক বলছে, এটা শুধুমাত্র ঋতুর দায়িত্ব নয়, আমাদের সবারই দায়িত্ব।